হাই গাইজ, দিস ইজ মি সঞ্জয়। আজকে আমি আপনাদের মাঝখানে একটি টপিকস নিয়ে চলে আসছি। তো অনেকের মধ্যে একটা বিভ্রান্ত থাকে কিভাবে আমি ব্যাংককে অ্যাপ্লিকেশন করব বাংলাদেশ থেকে। তো আজকে আমি এই সম্পূর্ণ ধারণাটি খুব সুন্দরভাবে তুলে ধরবো, যাতে করে আপনারা নির্দিষ্ট কিছু সমাধান পেয়ে যেতে পারেন। তো আমি আমার থাইল্যান্ডের যে অ্যাপ্লিকেশনটি আমি করেছিলাম তার ছোট্ট একটা সামারি আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমত, বাংলাদেশের যে অ্যাম্বাসি, রয়্যাল থাই অ্যাম্বাসি রয়েছে, আপনি চাইলে সরাসরি সেখানে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি নিজে নিজে জমা দিতে পারেন। তো থাই অ্যাম্বাসিতে মানে মূলত যে জিনিসগুলো জমা দিতে হবে, আপনি যদি জব করে থাকেন জবের ডকুমেন্টরি দিতে হবে, যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায়িক যে ডকুমেন্টরিগুলো জমা দিতে হবে। তো আমি এতটুকু বলতে পারি, প্রথমত আমি অ্যাকচুয়ালি অনেক সময় অনেক কিছু ভয় পেতাম যে অ্যাকচুয়ালি আমার ভিসা হবে কি না, বা ভিসা নিয়ে কোনো প্রবলেম হবে কি না, বা ওরা আমাকে সুন্দর মতো মানে ডকুমেন্ট জমা দেওয়ার পরে কি আমাকে রিজেক্ট করবে কি না। তো আমার কাছে মনে হলো, আপনি যদি সুন্দর এবং সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি আপনার ডকুমেন্টারিগুলো এবং সঠিক ডকুমেন্টারিগুলো সাবমিট করেন, ওরা আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত ভিসাটি আছে ওরা আপনাকে খুব দ্রুত দিয়ে দিবে। তো প্রথমত হচ্ছে, আমি যখন মানে অ্যাপ্লিকেশন করি একটা এজেন্সির মাধ্যমে, এজেন্সিটির নাম হচ্ছে sharetrip.com। ওরা খুবই বিশ্বস্ত এবং খুবই সুনিবিড়ভাবে কাজ করে থাকে এবং খুব দক্ষ। তো আমার মনে হয় আপনারা চাইলে এখানে যোগাযোগ করে দেখতে পারেন। তো প্রথমত, বাংলাদেশে আমাদের যে এজেন্সিগুলো আছে সেটার মধ্যে হচ্ছে sharetrip.com অন্যতম। তো আমি ওদের মাধ্যমে আমি আমার জব, যেহেতু আমি জব করতেছি, জবের যতগুলো ডকুমেন্ট ছিল, যেমন পাসপোর্ট, আমি আমার পাসপোর্টের ফটোকপি, প্লাস হচ্ছে আমি যে জব করি যে জবে এনআইডি কার্ড, তারপর জবের থেকে এনওসি, প্লাস হচ্ছে আমার যে যেইখানে আমার যে ব্যাংকে আমার স্ট্যাটমেন্ট মানে স্যালারিগুলো ঢুকছে সেটার একটা 6 মাসের ট্রানজ্যাকশন আমি দিয়েছি। মোটামুটি ব্যাংকের স্টেটমেন্টটা 6 মাস খুব রানিং থাকলেই হয়। হ্যাঁ, এটা ওরা ভেরি করে। পাশাপাশি আপনার ছবি টবি যেগুলো, তো আপনি নিজেও জানেন যে আপনার ওখানে যাওয়ার জন্য যে ছবিটা লাগে সেটা আপনি দিবেন। দেন হচ্ছে, যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, নাম, হ্যাঁ, আপনার আদার্স যে ডকুমেন্ট, যেগুলো আপনি গুগল করে দেখে নিতে পারবেন। তো এইগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো আমার কাছে মনে হলো, কাগজপত্র ঠিক থাকলে আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। সো এখন যে পরবর্তী স্টেপগুলো আছে, আপনি কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে, সাবমিশন দেওয়া কমপ্লিট, ডান, এখন আপনি ওয়েট করবেন ফোন কলের জন্য। বিকজ থাইল্যান্ড অ্যাম্বাসির জন্য, থাইল্যান্ড ভিসা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেই জিনিসগুলো মানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার অল ডকুমেন্টস এজেন্সি হোক বা আপনি নিজে যে ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার ওই থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে একটা কল আসবে। কলটা মোর ইম্পর্ট্যান্ট, আমি আপনাকে বলতেছি, আপনার ওই ফোন কলের উপর ডিপেন্ড করে আপনার ভিসা পাওয়ার চান্স এবং পসিবিলিটি। তো আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনার যে ফোনটি আছে ফোনটি খুব যত্ন সহকারে আপনার সাথে অ্যাক্টিভ রাখবেন। বিকজ ওদের কল দেওয়ার সময়টা সচরাচর আমি আপনাকে বলে দিচ্ছি, ওরা খুব সকালেই কল দেয়। হ্যাঁ, 10টা থেকে 11টার মধ্যে কলটা আপনি পেয়ে যাবেন। তো কল দিয়ে আপনাকে অনেক সময় আপনার সময় ভয় পাই যে কী আস করবে এটা সেটা। হ্যাঁ, তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি জাস্ট আপনি আপনার আপনি তো চাচ্ছেন, হ্যাঁ, আপনি আপনার আপনার ওরা আপনাকে ফোন করে আপনার নাম্বারটা সত্যতা যাচাই করার জন্য আপনার নামটা ভুলও জিজ্ঞেস করতে পারে। ধরুন, যেমন আপনি হচ্ছে, আমি হচ্ছে সঞ্জয় জিজ্ঞেস করতে, আপনি কি মামুন? জি না, আমি মামুন না, আমি সঞ্জয়। তো আপনাকে এই জিনিসটা ক্লিয়ারলি বলে ওরা আপনাকে বলবে, হ্যাঁ, এটা আপনার নম্বর, আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। তো আপনার ফোনটা যদি ওরা যখন আপনার কাছ থেকে আপনার ইনফরমেশনটা ফোন কলের মাধ্যমে জেনে যাবে, তার দুদিন পরে নতুন যাদের তাদেরকে অ্যাকচুয়ালি আরেকবার কল করা হয় যে আপনি কেন যেতে যাচ্ছেন, কী আসলে বিষয়। বাট আমার ক্ষেত্রে এরকমটা হয় নাই, আমাকে কল করা হয়নি। আমি অ্যাকচুয়ালি ওই প্রথম যে কলটা আসছিলো এরপরে ভাবছিলাম আমাকে আবার কল করা হবে, হ্যাঁ, বাট আর হয়নি। তো সেক্ষেত্রে আমার 2 ওয়ার্কিং ডেজের মধ্যে, আমি 12 দিনের মধ্যে আমি ভিসাটা পেয়ে যাই। সো আপনি যে কাজটা করবেন, যে জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ফোনটা সুন্দর করে আপনার সাথে 24 ঘন্টাই রাখবেন, কারণ কোন সময় কল আসে বলা তো যাচ্ছে না। তবে প্রথম যে কলটা সেটা আপনার 10টার মধ্যেই আসবে, এটা অ্যাকচুয়ালি ওই সময় ওরা 10টা থেকে 11টার মধ্যে কলটা দিয়ে থাকে। তো সো আপনার ডকুমেন্টারি যদি সব কিছু ঠিক থাকে এবং আপনার অল ডকুমেন্টারি জমা দেওয়ার সব নিয়ম থেকে শুরু করে সব কিছু যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করেন, আপনার ফোন কলটা যদি আপনি ঠিকমতো দিয়ে থাকেন বা রিসিভ করে থাকেন, সো আশা করি আপনার ভিসা জটিলতা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, ভিসা পেতে আপনার খুব সহজ হবে। সো ভয়ের কোনো কারণ নেই, থাইল্যান্ড ভিসা পাওয়াটা খুব একটা কঠিন কিছু না আমি মনে করি। তবে হ্যাঁ,
অনেকে আছেন যে বা ফোন কলে অনেক সময় সব ডকুমেন্টারি দেওয়ার পরেও তারা জিজ্ঞেস করে আপনি আমাকে এত প্রশ্ন করতেছেন, কোনো ভুলেও ওদের সাথে আর্গু করা যাবে না। কোর্স আপনি যত বড়ই হেন তেন হন না কেন, বাট ওদের সাথে কথা বলতে গেলে আপনি আপনাকে ডিসেন্টভাবে কথা বলে আপনার ওরা যা জানতে চায় সুন্দর করে ওদেরকে আপনি একটা যে যে অ্যান্সারটা আপনার দেওয়া দরকার সেটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন। কোনোভাবেই ওদেরকে বিরক্ত করা যাবে না, ওরা যা জানতে চাবে সেটাই আপনি আপনার অ্যান্সারটা দিয়ে দেবেন। তো প্রথম কথা হচ্ছে থাইল্যান্ড ভিসার জন্য যে কাজটা করতে হবে, আপনি কোনো এজেন্সি অথবা আমার বাংলাদেশে যে রয়্যাল থাই এম্বাসির সাথে আরও দুটো এজেন্সি আছে, আমার সঠিক নাম মনে নেই, এদের সাথে আপনি নিজে যেতে দিতে পারেন। আর যদি না বা যদি আপনি সেটাতে সমস্যা হয় আপনি কোনো এজেন্সির মাধ্যমেও চাইলে করতে পারেন, ওরা আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিবে। আর এটার জন্য আপনার কাছে আপনি নিজে নিজে যদি থাই এম্বাসির মাধ্যমে যেয়ে করেন আপনি 3,500 টাকা খরচ হবে, বাট আমি এজেন্সির মাধ্যমে করাতে ওরা আমার থেকে চার্জ করেছিল 4,500 টাকা। অবশ্য ওদের এক্সট্রা আমি জানি 1,000 টাকা করে একটা ওদের খরচ রাখে। তো থাইল্যান্ড ভিসা পাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাকে অনেক মানে বেশি কষ্ট করতে হবে না বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আমার মেসেজগুলো যদি বুঝে থাকেন ইনশাল্লাহ আমাকে আপনাকে মেসেজের মাধ্যমে বা আমার ইউটিউবের যে মেসেজ অপশন আছে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে আর একটা সুস্থ ধারণা দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। দয়া করে আমাকে আমার যে ইউটিউব নতুন চ্যানেলটি আছে আপনাদের প্রতি একটাই জিজ্ঞাসা থাকবে যে আপনারা আমার ইউটিউবের যে নতুন সাবস্ক্রাইবার হিসেবে আপনারা আমাকে কী করতে পারেন, সাবস্ক্রিপশন করে দেবেন। ধন্যবাদ।